এখন ইলিশ মাছের কাছে আমরা যাই না, কখনো শুনি 1600 টাকা কেজি, কখনো শুনি 1800 টাকা কেজি। এত টাকা আছে, 1 কেজি ওজনের ইলিশ মাছ কি আমরা 1800 টাকা দিয়ে খাবো? 250 টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। আমি কাজই করি 400-500-600 টাকা, আমি নিজের সংসার চালাবো না 1800 টাকা কেজি ওই ইলিশ মাছ কিনবো, সম্ভব বলেন? এখন ইলিশ মাছের কাছে আমরা যাইনি, ধরেন রবে শুনে 1600 টাকা কেজি, 1800 টাকা কেজি, সমাজে শুনে 1400 টাকা কেজি, এগুলো শুনি। কেন যান না ইলিশ মাছের কাছে? টাকা আছে আমার মতন লোক, যে 1 কেজি 1800 টাকা ইলিশ মাছ কিনে আমরা খাবো? আমি কাজে করে হয়তো 500-600 কাজ করি, আমি নিজের সংসার চালাবো না আপনার ওই 1800 টাকা কেজি মাছ কিনতে যাবো? শুক্রবার দুপুরে পদ্মাপাড়ের হরিয়ান ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক পদ্মা নদীর ধারে নৌকা মেরামতের সময় এভাবেই কথাগুলো বলছিলেন। 65 বছর বয়সী মোজাম্মেল হক পেশায় নৌকার মাঝি হলেও দীর্ঘ 50 বছর জীবন জীবিকার উৎস এই পদ্মা নদী। তিনি দেখেছেন পদ্মার যৌবন গর্জন, ঝাঁকে ঝাঁকে জেলের জালে ধরা পড়া ইলিশ। তবে নদী পাড়ের বাসিন্দা হওয়ায় এখনও বিভিন্ন সময় পদ্মায় জাল ফেলেন তিনি। আপনি 50 বছর থেকে এই যে কাজ কাজের সাথে আছেন, সে সময় আগে ইলিশ হতো কেমন? আগে ইলিশ হতো, আগে 1.5 কেজি, 2 কেজি, 1 কেজি, 1.5 কেজি, এখন ওইসব ইলিশ নাই। আগের যেসব ইলিশ হতো আমাদের এলাকায় নাই, ওটা হয়েছে আপনার পাকিস্তানের আমলে, যখন 71-এর আমলে হয়েছে ওইসব মাছ, তারপরে আর হয়। সংশ্লিষ্টরা জানান 70-এর দশকে রাজশাহীর পদ্মায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ত, আকারে বড় ও স্বাদে ছিল অতুলনীয়। শুধু তাই নয়, দামে কম ও সহজলভ্য থাকায় সব শ্রেণীর মানুষ ইলিশ খেতেন। কিন্তু পদ্মার উজানে ফারাক্কা বাঁধ দেওয়ার পর থেকে পানির প্রবাহ কমে যায়, পানির প্রবাহের সঙ্গে কমতে থাকে ইলিশের পরিমাণও, এখন কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ডক্টর ইয়ামিন হুসাইন বলেন, পদ্মার ইলিশ ছিল বড় এবং স্বাদে অনন্য, এখন সেই বড় ইলিশ নেই, স্বাদও নেই। মেঘনা, যমুনা, সুরমা ও কুশিয়ারার মতো নদীতে ইলিশ বাড়লেও পদ্মায় বাড়েনি। এর কারণ পদ্মার স্বাভাবিক খরস্রোতা বা যৌবন হারিয়ে গেছে। পদ্মায় ইলিশ ফেরাতে হলে এই নদীতে খরস্রোতা বা নাব্যতা ফিরিয়ে আনতে হবে। রাজশাহীর সুলতানগঞ্জ থেকে 4.7 কিলোমিটার একটি এলাকা পদ্মা নদী থেকে ভারতের ভেতরে চলে গেছে, ফলে বাংলাদেশের অংশে মাইলিশ ও ঝাটকা ধরা বন্ধ থাকলেও ভারতের দিকে তা উন্মুক্ত থাকছে, এজন্য রাজশাহীতে বড় ইলিশ পাওয়া যায় না। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।